সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, আজকে আমরা রসায়নের অষ্টম অধ্যায় পড়াবো। অষ্টম অধ্যায়ে রসায়ন শক্তি আমাদের বিগত ক্লাসে একটা হয়েছে। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম কি বলো তো? একজন স্যার বন্ধন শক্তি, বন্ধন শক্তি আমরা পড়িয়েছিলাম। বন্ধন শক্তির কিছু গাণিতিক বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আমরা। আজকে বোর্ড প্রশ্ন গাণিতিকে না করে আমরা মূল বইয়ের টপিক নিয়ে আমরা কথা বলবো। তবে আজকের আলোচ্য বিষয় পার্ট 8.1.3 এর বন্ধন শক্তি হিসেব করে বিক্রিয়ায় তাপের পরিবর্তন হিসেব, এবং পার্ট 8.2 রাসায়নিক শক্তির ব্যবহার। আচ্ছা, গতদিন তো বন্ধন শক্তির হিসাব পড়েছিলাম আমরা, তাই না? তাহলে বন্ধন শক্তি কিভাবে নির্ণয় করা যায় সেই সূত্রটা কি তোমাদের মনে আছে? মনে আছে তোমাদের বন্ধন শক্তি নির্ণয়ের সূত্র? হ্যালো, বন্ধন শক্তি নির্ণয়ের সূত্র কি তোমাদের মনে আছে গত ক্লাসের পড়া? স্যার বিক্রিয়ক গুলোর মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদ গুলোর মোট বন্ধন শক্তি। হ্যাঁ, গুড। তাহলে বিক্রিয়ক গুলোর মোট বন্ধন শক্তি বিয়োগ উৎপাদ গুলোর মোট বন্ধন শক্তির পার্থক্যকে বলা হবে ডেল এইচ বা বিক্রিয়ায় তাপের পরিবর্তন। তাহলে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া আমি বলেছিলাম কতদিন, যে বিক্রিয়ায় তাপের উৎপাদন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়, আর যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে একটা সূত্র শিখেছিলাম, ডেল এইচ ইকুয়াল টু E1 মাইনাস E2। আমরা মুছে দিই এবার, ডেল এইচ ইকুয়াল টু কি শিখেছিলাম বলতো? D1 মাইনাস B2। তাহলে এই ডেল এইচ নির্ণয়টা, ডেল এইচ ইকুয়াল টু E2 সরি E1 মাইনাস E2, তাহলে ডেল এইচ ইকুয়াল টু E2 মাইনাস E1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনের জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে এখন হচ্ছে তাপ শক্তি ব্যবহার করে দেখো, তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তর শক্তি, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তর শক্তি, এটা হচ্ছে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, আর এটা ছিল উৎপাদন সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি, উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। তাহলে একটা নোট দেওয়া আছে দেখো, তোমাদের মেন বইয়ের পেজ নম্বর 172-এ, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি E1 উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি E2 থেকে বেশি, কাজেই এই বিক্রিয়ায় তাপের পরিবর্তন হলে E2 মাইনাস E1 এর মান হবে ঋণাত্মক। তাহলে ΔH এর মান যদি ঋণাত্মক হয় তাহলে সেই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর ΔH এর মান যদি ধনাত্মক হয় সেই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটা কিন্তু একটা অভ্যন্তরীণ শক্তি হিসাব করে আমাদের ΔH এর মানের পরিবর্তন, এটা থেকে এটা যদি বেশি হয় এটা কম হবে, এটা কম হলে এটা বেশি হবে, তাহলে একটা ধনাত্মক হবে একটা ঋণাত্মক হবে। এই সূত্রটির উপর ভিত্তি করে আমরা দুই ধরনের বিক্রিয়া পাবো, একটা তাপ উৎপাদী বিক্রিয়া পাবো, তাপ উৎপাদী বিক্রিয়া পাবো, আর একটা পাবো হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটা কিন্তু তোমাদের আমরা পড়িয়েছি, তার জন্য একটু মনে করিয়ে দিলাম। তাহলে এখানে তাপ উৎপাদী বিক্রিয়ায় ΔH এর মান হবে ঋণাত্মক চিহ্ন যুক্ত সংখ্যা, আর এখানে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপহারী বিক্রিয়ায় এর চেয়ে ΔH এর মান প্লাস যুক্ত একটা সংখ্যা হবে। তাহলে নাজমুস সাকিব, তুমি বুঝতে পেরেছো তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া কি? তাহলে যেখানে বললাম আমরা ΔH এর মান মাইনাস এবং ΔH এর মান প্লাস, তাহলে মাইনাস হলে বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী আর প্লাস হলে বিক্রিয়াটা হবে তাপহারী। তাহলে আমাদেরকে এই বিক্রিয়ার হিসাবগুলো আমাদেরকে আজকে শিখব। তাহলে এগুলো আমরা ল পড়েছি গত ক্লাসে, সেগুলো একটু আমি তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কোন বিক্রিয়ায় তাপ উৎপাদী করবো আর কখন বিক্রিয়াকে তাপহারী করবো। তাহলে এখন চলে যাই আমরা, দেখো
এখন চলে যাবো আমরা পাঠ আমাদের নির্দিষ্ট আলোচনায়। 8.1.3 বন্ধন শক্তি হিসেব করে বিক্রিয় তাপের পরিবর্তন হিসাব। তাহলে এখন দেখো আমরা শিখবো, এখন দেখো তোমাদের মেন বই একটা অঙ্ক আছে, মেন বই একটা অঙ্ক সমস্যা আছে। দেখো সমস্যাটা হচ্ছে, সমস্যা দেখো পেজ নম্বর 175। পেজ নম্বর কত বললাম আমি, 175 এ CH4 যোগ Cl2 বিক্রিয়া করে এখানে দেওয়া আছে CH3Cl, CH3Cl প্লাস HCl। দেখো বইয়ে একরকম করে আছে, তোমরা কিন্তু ক্যালকুলেটর সামনে রাখো। আমি তোমাদের কাছে প্রশ্ন উত্তর জানতে, ক্যালকুলেশন হিসাব জানতে চাই না, আমাকে বলবা, ঠিক আছে? ক্যালকুলেটর আছে সবার কাছে? জি স্যার। দেখো এটা কিন্তু মেন বই, এখন এই অঙ্কটাকে যদি একটু পরিবর্তন করে দিও, এই অঙ্কটাকে একটু যদি পরিবর্তন করে দিই। আচ্ছা পরিবর্তন না করেই করি আজকে, হ্যাঁ, তারপর পরিবর্তনটা তোমরা নিজেই করতে পারবে। এখন দেখো এই অঙ্কটা জানার জন্য আমাদের কিছু বন্ধন শক্তির মান দেওয়া থাকবে, সেই বন্ধন শক্তি তোমাদের বইয়ের 175 পেজের টেবিলে দেওয়া আছে। 175 পেজে টেবিলে টেবিলে কিছু বন্ধন শক্তির, কিছু বন্ধন শক্তির মান দেওয়া আছে, মান দেওয়া আছে। তাহলে সেগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে, কিন্তু সৃজনশীলে কিন্তু আমাদের দিয়েই দিবে। সৃজনশীল প্রশ্নের জন্য প্রত্যেকটা বন্ধন শক্তির মান তোমাকে কোশ্চিন বা উদ্দীপকের সাথে অবশ্যই দিয়ে দেওয়া হবে, আর অবজেক্টিভের জন্য কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। তোমাকে যে কোনো সময় বলতে পারে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি কত, তাহলে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি কত, 414 কিলোজুল পার মোল, অর্থাৎ এত হচ্ছে কিলোজুল পার মোল, এক মোলকে ভাঙতে 414 কিলোজুল তাপ শক্তির প্রয়োজন হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কি কি লাগবে, তাহলে এই অঙ্কটা করার জন্য বন্ধন শক্তি লাগবে, যেটা তুমি পেজ নম্বর 175 টেবিল থেকে সংগ্রহ করতে পারবা। তারপরে লাগবে বিক্রিয়াটা সঠিক আছে কিনা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর বিক্রিয়ার সমতাকরণ আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে, তারপরেই তুমি ডিএইচ এর মান নির্ণয় করতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো বন্ধন শক্তির মান দেওয়ার ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন, তারপর ক্লোরিন বন্ড ক্লোরিন, কার্বন বন্ড ক্লোরিন এবং এইচ বন্ড সিএল, এই মানগুলো দেওয়া থাকে কোশ্চেন। তাহলে কার্বন হাইড্রোজেন হচ্ছে 414 কিলোজুল পার মোল, ক্লোরিন ক্লোরিন হচ্ছে ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি 244 কিলোজুল পার মোল, কোশ্চেনে দেওয়া থাকবে কিনা কিলোজুল পার মোল, কার্বন ক্লোরিন কার্বন ক্লোরিনের বন্ধন শক্তি 326 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, এন্ড এইচসিএল এর বন্ধন শক্তি হচ্ছে 431 কিলোজুল পার মোল, 431 কিলোজুল পার মোল। তাহলে এখানে তোমাকে ডেলেজ ইয়ার করতে হবে, বুঝতে পেরেছো? অঙ্কটা আমার কি লিখছি আমি, যদি মিথাইল যোগ করি ইকুয়াল টু মিথাইল ক্লোরাইড প্লাস এইচসিএল হলে যদি এত হয় তাহলে এদের বন্ধন শক্তির মান যথাক্রমে কার্বন হাইড্রোজেন 414 কিলোজুল পার মোল, ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি 244 কিলোজুল পার মোল, কার্বন ক্লোরিন বন্ধন শক্তি 326 কিলোজুল পার মোল, হাইড্রোজেন ক্লোরিন বন্ধন শক্তি 431 কিলোজুল পার মোল হলে উক্ত বিক্রিয়ায় ডিএইচ এর মান নির্ণয় করো, এটা আমাদের প্রশ্ন। তাহলে আমরা অবশ্যই এই কোশ্চিনের সলভ এখন বুঝিয়ে দেবো তোমাদেরকে। তাহলে আমরা বুঝে দিলাম, তাহলে আমি তোমাকে প্রথমে বললাম বিক্রিয়াটা পূর্ণই আছে, কোনো সমস্যা নেই। এবার বাম এবং ডান দিকে অণু এবং পরমাণুর সংখ্যা সমান আছে কিনা, অর্থাৎ সমতাকরণ ঠিক আছে কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে। সমতাকরণ যদি ঠিক না থাকে তোমাকে অবশ্যই সমতাকরণ করতে হবে। দেখো এই দিকে কার্বন আছে একটা, সমস্যা নাই, এই দিকে কিন্তু কার্বন আছে একটা, কোনো সমস্যা নাই। হাইড্রোজেন দেখো এদিকে চারটা, এদিকে হাইড্রোজেন কয়টা দেখো, মিথেনের সাথে মিথাইলের সাথে H3 একটা, এখানে একটা HCl এর সাথে এইটা একটা, এখানেও হাইড্রোজেন চারটা। তাহলে ক্লোরিন দেখো এদিকে দুইটা, এদিকে ক্লোরিন হচ্ছে এখানে একটা এখানে একটা, ওকে। তাহলে বাম এবং ডান দিকে সব পরমাণু সংখ্যা সমান রয়েছে, বিধায় সমতাকরণের প্রয়োজন হচ্ছে না, ক্লিয়ার? তাহলে এখন দেখো জি স্যার, আমরা জানি বিক্রিয়ক পদার্থ কোনগুলো, এগুলো কিন্তু বিক্রিয়ক পদার্থ, এটা কিন্তু বিক্রিয়ক, খেয়াল করো এটা বিক্রিয়ক, আর এটা হচ্ছে উৎপাদক বা উৎপাদ,
ঠিক আছে তাহলে তোমরা জানো ডেল এইচ কি আর বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি মাইনাস কি উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি এটা কিন্তু আমরা জানি সূত্র তাহলে আমরা এটাকে বলবো ডেল এইচ ইকুয়াল টু এইচ ওয়ান মাইনাস এইচ টু এটা বলতে পারবো এইচ ওয়ান মাইনাস এইচ টু এটা হচ্ছে আমাদের এইচ ওয়ান ইকুয়াল টু বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি আর এইচ টু ইকুয়াল টু উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি তোমরা কি ক্লিয়ার তোমরা ক্লিয়ার হ্যালো তোমরা কি ক্লিয়ার হয়েছে তোমরা কি এই অঙ্কটাতে কোনো সমস্যা ফিল করছো এই পর্যন্ত স্যার না স্যার আচ্ছা এখন দেখো আমরা এই সূত্র বসে দিলাম এবার দেখো আমরা উপরে কাজ করি উপরে CH4 যোগ Cl2 CH3Cl তাহলে এটা কিন্তু একটা রিঅ্যাকশন তাই না তাহলে এই রিঅ্যাকশনে আরেকটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে যোজনী জানা লাগবে প্রত্যেকটা মৌলের যোজনী এখানে জানা লাগবে কার্বনের যোজনী 4 হাইড্রোজেনের যোজনী 1 আর ক্লোরিনের যোজনী 1 তাহলে এখানে দেখো কার্বনের হাত কয়টা বলো তো 4টা তাহলে CH4 এর গাঠনিক সমিতি দিতে হয় 4টা ক্লোরিন এক বন্ধন মানে Cl বন্ড Cl এবার দেখো এখানে এখানে কার্বন 4 আছে কিন্তু হাইড্রোজেন আছে 3টা একটা দুটা তিনটা দিয়ে দিই আর এর সাথে একটা ক্লোরিন আছে তাহলে ক্লোরিন এখানে দিয়ে দাও আর H বন্ড Cl কথা কি বুঝতে পেরেছো তাহলে আমরা করলাম এখন গাঠনিক সংকেত ক্লাস 8 এ যেটা পড়ানো হয় গাঠনিক সংকেত প্রত্যেকটা মৌলের যোজনী অনুযায়ী তাদের পরমাণুগুলোকে যুক্ত করা এটাই হচ্ছে গাঠনিক সংকেত তাহলে গাঠনিক সংকেতে হিসাব করতে হবে বাম দিক এবং ডান দিক অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কে ভেঙেছে আর কে তৈরি হয়েছে ঠিক আছে এখন দেখো এই দিক তো বিক্রিয়ক রাইট আর এই দিক হচ্ছে উৎপাদক তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কোন বন্ধনের মিল আছে আর কোন বন্ধনের মিল নেই সেটা বের করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে কোন বন্ধন ভেঙেছে আর কোন বন্ধন তৈরি হয়েছে কথা কি বোঝা গেল জি স্যার এখানে তিনটা হাত থাকে কার্বন হাইড্রোজেন একটা হাত এখানে একটা হাত এখানে একটা হাত আর এখানে একটা তিনটা হাত ডান দিকে দেখো এখানে একটা হাত এখানে একটা হাত এখানে একটা একই রকম আছে না তাহলে একই রকম থাকলে কি বন্ধন কি ভেঙেছে বলো তো বাম এবং ডান দিকে যদি একই রকম থাকে কোনো পরিবর্তন না হয় তাহলে কি বন্ধন ভাঙবে না স্যার না তাহলে এই কার্বন হাইড্রোজেন আর এই কার্বন হাইড্রোজেন কিন্তু বন্ধন ভাঙে না বন্ধন ভেঙেছে কোনটা এখানে দেখো কার্বন হাইড্রোজেন এক মোল আর এখানে দেখো কার্বন হাইড্রোজেন এক মোল তাহলে গাঠনিক সংকেত করে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাম এবং ডান দিকে অমিল আছে বাম এবং ডান দিকে অমিল আছে সেখানে বিক্রিয়ক পদার্থের বন্ধন ভাঙবে আর উৎপাদ পদার্থের নতুন ভাবে বন্ধন তৈরি হবে তাহলে এখানে কার্বন হাইড্রোজেন একটা যোগ পাবে এক মোল এটা যদি ভাঙতো এখানে যদি অমিল থাকতো তাহলে কি দুই মোল হতো তাহলে আমরা তাহলে এখানে H1 এর মান হিসাব করে নিই এখানে 1 মোল কার্বন হাইড্রোজেন ভেঙেছে তাই না আর H2 এর মান যদি বসাই আমরা তাহলে 1 মোল কার্বন বন্ড ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে এটা কিন্তু বাংলা ভাষাতে তোমাকে প্রেজেন্টেশন করতে হবে যে বিক্রিয়ক পদার্থের 1 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙেছে এবং 1 মোল উৎপাদ পদার্থে 1 মোল কার্বন ক্লোরিন নতুন ভাবে বন্ধন গঠিত হয়েছে তাহলে আমাদের এটা গেল আর এটা গেল এখন কিন্তু এখানে একটা বাকি আছে এটা একটা বাকি আছে আর এটা বাকি একটা বাকি আছে আচ্ছা কি আর করো তো দুটো কি একই মনে হচ্ছে তোমাদেরকে ক্লোরিন বন্ড ক্লোরিন আর এইচ বন্ড সিএল দুটো কি একই মনে হচ্ছে তোমাদের কাছে না ভিন্ন মনে হচ্ছে হ্যালো স্যার ভিন্ন মনে হচ্ছে তাহলে আমি বললাম ভিন্ন হলে কি ভেঙেছে তাহলে বাম দিক ভেঙেছে বন্ধন ভেঙেছে ভাবে ভিন্ন তৈরি হয়েছে গুড তাহলে এখানে এক মোল
ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি ভেঙেছে আর এক মোল H1Cl ভাবে বন্ধন তৈরি হয়েছে। বুঝা গেছে? হ্যালো জি স্যার। আচ্ছা গুড। আরে আমি এর উপরটা মিশাই দিই, হ্যাঁ উপরটা মিশাই দিই, তাহলে আমরা উপরে চলে যাই। দেখো তাহলে আমরা H1 এর মান পেয়েছি কি, H1 এর মান পেলাম এক মোল। বলি তো কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি তোমার কোশ্চেনে দেওয়া ছিল, কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি হচ্ছে 414 যোগ এক মোল। ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি কত দেওয়া ছিল, ক্লোরিন ক্লোরিন 244 দুই চার চার। তাহলে বলো 414 হয় এক টেবিল করলে আর 244 হয়, টোটাল যোগ করলে কত হয়, চার চারে আট স্যার 658 পাঁচ আট ছয় 658 কিলোজুল হয়ে গেল। কিলোজুল পার মোল কিন্তু না এখানে, এখানে অনলি কিলোজুল। যখন একটা মোলের বন্ধন শক্তি হবে তখন বলবো আমরা কিলোজুল পার মোল, অর্থাৎ এক মোল বন্ধন ভাঙতে বা তৈরি করতে এই এত কিলোজুল তাপ শক্তি প্রয়োজন হয়। তাহলে আমরা এই জনের মান হয়ে গেলাম 658 কিলোজুল। ঠিক আছে, এবার আমরা এইচ টু এর মান, স্যার আমরা এইচ টু এর মান চলে যাবো। তাহলে এইচ টু ইকুয়াল কি ছিল, এক মোল ছিল কি বলতো, বুঝে দিয়েছি আমি, এক মোল ছিল কার্বন বন ক্লোরিন আর আরেক মোল ছিল কি, এক মোল এইচ বন সিএল। তাহলে দেখো 1 ইনটু কার্বন ক্লোরিনের বন্ধন শক্তি কত, কার্বন ক্লোরিন 326 যোগ এক নিতো 431। তাহলে 326 যোগ 431 সমান কত, 757 757 কিলোজুল। কি বুঝতে পেরেছ? তাহলে আমরা H1 এবং H2 এই দুটারই মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি, আমরা জানি ডেল H ইকুয়াল টু H1 মাইনাস H2, অর্থাৎ বিক্রিয়ক গুলোর মোট অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ বিক্রিয়ক গুলোর মোট বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি আর উৎপাদ পদার্থের নতুন বন্ধন গঠিত হতে নির্গত শক্তির পার্থক্য, অর্থাৎ 658 বিয়োগ 757 সমান কত, -99 কিলোজুল। তাহলে উক্ত বিক্রিয়ার বন্ধন শক্তির মান বা তাপ শক্তির পরিবর্তন হচ্ছে -99 কিলোজুল। কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? জি স্যার। একবারে ক্লিয়ার না একটা সমস্যা আছে? এবার তোমরা ক্লিয়ার, তোমরা প্রশ্ন করো আমাকে যে স্যার আমি এই এই জায়গা বুঝি নাই, আমি তোমাদেরকে অবশ্যই বুঝাই দিব, তোমরা আমাকে বলো যে স্যার আমি বুঝি না, আমার অঙ্ক করা শেষ, মানে অঙ্ক অঙ্ক গাণিতিক সমস্যা আমি শেষ করেছি, এখন তোমাদেরকে আমি HW দিব একটা নতুন আঙ্গিকে, নতুন করে গাণিতিক সমস্যা। ঠিক আছে? জি স্যার। কোনো সমস্যা আছে কি বলো? স্যার এই সূত্রে H1 মাইনাস H2 এর জায়গায় B1 মাইনাস B2 লিখলে হবে? B2 মাইনাস B1? স্যার B1 মাইনাস B2। আচ্ছা B1 মাইনাস B2, হ্যাঁ লিখতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের বইয়ে B1 মাইনাস B2 আছে, অ্যাজ ইউ লাইক বেস্ট। আমরা হিটের ক্ষেত্রে আমরা H দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে, এখানে কোনো সমস্যাই নেই। তুমি যদি মনে করো B1 মাইনাস B2 দিয়ে প্রকাশ করবো, আই হ্যাভ নো প্রবলেম। স্যার যে কোনো সংখ্যা দিয়ে করা যাবে? না, ওই বিয়ন দিয়ে করব অথবা এইচ অন দিয়ে করব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমরা আমরা আলোচনা থেকে এখানে বের হয়ে যাব, এই টপিকটা থেকে এখন চলে যাব, যদি কোনো তোমাদের সমস্যা না থাকে। ঠিক আছে? তাহলে তোমরা এই যে গণিতটা আমি করে দিলাম, এই গণিতটা মেন বই থেকে উঠায় ভালোভাবে বুঝে আমাকে HW করে পাঠাবো। আমি মুছে দিলাম, আমি পরবর্তী পাঠে চলে যাবো ইনশাল্লাহ। এবার যাবো আমরা 8.2। দেখো তুমি পাঠ এবার কত, 8.2। 8.2 এর কি আছে, রাসায়নিক শক্তির ব্যবহার, রাসায়নিক শক্তির ব্যবহার। ঠিক আছে, আমরা রাসায়নিক শক্তির ব্যবহারে যাব,
রাসায়নিক শক্তির ব্যবহার, ব্যবহার। আচ্ছা রাসায়নিক শক্তিকে আমরা কি ব্যবহার করি? জি স্যার অনেক পরিমাণে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক রাসায়নিক শক্তি আমরা ব্যবহার করতে থাকি। যেমন দেখো তোমাদের মেন বইয়ের পেজ নম্বর 176 বের করো, পেজ নম্বর 176, পেজ নম্বর 176 দেখো, এখানে অনলি অনেক আমাদের ব্যবহার্য জিনিস, অর্থাৎ যেগুলো আমরা প্রতিনিয়ত কেমিস্ট্রি জিনিস ব্যবহার করে আমরা শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করি, সেগুলো হচ্ছে এখানে অ্যাড করা আছে। দেখো আমরা জানি রাসায়নিক শক্তি তা, আলো, বিদ্যুৎ, শব্দ ও যান্ত্রিক শক্তি ইত্যাদি যে কোনো শক্তিতে রূপান্তর হতে পারে, যেমন জ্বালানি পড়ালে শক্তি পায়, অনেকে মোটরসাইকেল চালাও, অনেকে গাড়ি চালাও বা যে কোনো জিনিস চালাও, এখানে কিন্তু পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোলের পরিবর্তে পানি দিয়ে কি গাড়ি চলবে বলো? চলবে না। তাহলে আমাদেরকে অবশ্যই এটাও একটা জ্বালানি পোড়ালে আমরা এই শক্তি ব্যবহার করি। দেখো কয়লা, প্রাকৃতিক গ্যাস, কাঠ ইত্যাদি পড়লে তাপ ও আলোক শক্তি পায়। এই শক্তি মূলত পদার্থগুলোর মধ্যে রাসায়নিক শক্তি থেকে পাওয়া যায়। দহন বা পোড়ানো হলে, দহন বা পোড়ানো হলে কোনো পদার্থে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, অবজেক্টিভ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম কি? মিথেন। এই যে পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস সরবরাহ করা হয় সেটা কিন্তু মিথেন, কিন্তু আমাদের সিলিন্ডারে যে গ্যাসটা ব্যবহার করি সেটা কিন্তু বিউটেন। তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই গ্যাস দিয়ে আমরা কিন্তু শক্তি উৎপাদন করি, এই শক্তির আমরা যথাযথ ব্যবহার করি, খেয়াল রাখতে হবে। তারপর দেখো আতশবাজিতে আমাদের, আমরা দেখি অনেক সময় বড় অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান প্রোগ্রাম যেগুলোতে হয়, যদিও আতশবাজি একটা নিষিদ্ধ প্রায় বলা চলেই বলা চলে বিভিন্ন ঝুঁকির কারণে, তাহলে বিশেষ করে বিভিন্ন দেশে দেখি আমরা আতশবাজি হয়। হ্যাঁ যেমন তোমার হচ্ছে মালয়েশিয়াতে হয়, তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হয়, ইতালি, এগুলো কিন্তু শক্তি ব্যবহার করেই আতশবাজি করা হয়। তাহলে দেখো এখানে আতশবাজি মাঝে মাঝে রাসায়নিক পদার্থগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তি থেকে আলো উৎপন্ন। তারপর দেখো তাহলে আমরা দেখলাম আতশবাজি এবং হচ্ছে জ্বালানি পোড়ালে আমরা এই যে শক্তির মানে ব্যবহার করি সেগুলো দেখলাম। এবার যাবো আমরা ড্রাই সেল। দেখো একটা ব্যাটারি, একটা ব্যাটারি কিন্তু আমাদেরকে শক্তি দেয়, তাই না? একটা টর্চ লাইট এর ব্যাটারি বা যে কোনো ব্যাটারি যদি আমরা, যদি ব্যাটারি, এই ব্যাটারিটা যদি আমরা টর্চ চালাতে ব্যবহার করি, তাহলে টর্চ কি রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন হয় না? তাহলে এইভাবে আমরা বিভিন্ন ভাবে এই শক্তির ব্যবহার আমরা দেখি, ঠিক আছে? তারপর দেখো ড্যানিয়েল সেল, আমরা দেখেছি ড্যানিয়েল সেল, তুমি একটা দেখনি পড়বা। তাহলে আমরা জানি বাস ট্রাকে যে ব্যাটারি গুলো ব্যবহৃত হয় সেখানে মূলত কেমিক্যাল রিয়াকশন থেকেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে এখন দেখো ট্রাকে বা যে ব্যাটারি দেখেছো তা মূলত ড্যানিয়েল সেল। জিঙ্ক সালফেট লবণের দ্রবণের সাথে জিঙ্ক ধাতুর দণ্ড ও কপার সালফেট দ্রবণের মধ্যে কপার ধাতুর দণ্ড ব্যবহার করে ড্যানিয়েল সেল তৈরি করা হয়। তাহলে এখানে রিয়াকশন ঘটে জিঙ্ক প্লাস CuSO4, তাহলে এখানে হবে জিঙ্ক সালফেট এবং কপার, তাহলে এটা কিন্তু আমাদের ড্যানিয়েল সেলের একটা রিয়াকশন। তাহলে ড্যানিয়েল সেল কোথায় ব্যবহার করি আমরা? ড্যানিয়েল সেল বাস ট্রাকে। হ্যাঁ এটা হচ্ছে বাস ট্রাক, ট্রাকের ব্যাটারিতে বা ইঞ্জিনে ব্যবহার করি আমরা। তাহলে এই কাজে আমরা এই রিয়াকশনটা ব্যবহার করা হয়। তাহলে তোমরা তো বুঝতে পারছো না যে রাসায়নিক বিক্রিয়া থেকে তোমার হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদন হয়। এবার দেখো চলে যাবো পার্ট 8.2.2, তাহলে আমরা কয়টা জায়গাতে রাসায়নিক শক্তির ব্যবহার সম্পর্কে জানলাম একটু বলতো প্লিজ স্যার? চারটা জায়গাতে, জ্বালানি পোড়াতে, আতশবাজি, ড্রাই সেল এবং ড্যানিয়েল সেলে। হ্যাঁ তাহলে বই থেকে পড়া যাবে এগুলা? বই থেকে এগুলো পড়া যাবে কি বলো তুমি? বই থেকে পড়া যাবে প্লিজ? না স্যার বই থেকে পড়া যাবে না এগুলা। জি স্যার বই থেকে পড়ে মানে বুঝতে হবে। হ্যাঁ বই থেকে আমি তো পড়াই দিলাম, তাই না? বই থেকে পড়ে এগুলো সুন্দরভাবে তোমাদের কাছে যেন আরো সহজ হয় সেই চেষ্টা করবা তোমরা, তাহলে তোমাদের সুবিধা হবে।
আর যদি চেষ্টা না করো তাহলে তো কি হবে বলো? চেষ্টা না করলে কিন্তু কাজ হবে না। এবার যাবো আমরা পার্ট 8.2, রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তিকে পাওয়া বিভিন্ন শক্তি ব্যবহার। তাহলে এগুলো থেকে আমরা কিছু হার্ডওয়ার্ক জেনে নিই, মানে এটা সব রিডিং করা তোমাদের টপিক। এবার পাঠ হচ্ছে 8.2.2, ওই একই পাঠের বিভিন্ন অংশ। পাঠ 8.2 এরই 8.2.1 করলাম আমরা, এর যাবো আমরা 8.2.2। এখানে টপিক হচ্ছে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তি ব্যবহার। রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার। এটা তাহলে আমরা রিডিং করতে পারবো। দেখো আমাদের শরীরের অনেক ভিটামিন প্রোটিন সব কিছু দরকার, তাই না? তাহলে এগুলো কিন্তু সব রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিগুলো কাজে লাগিয়ে আমরা শরীরকে সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারছি। এই রাসায়নিক শক্তি যদি তোমার শরীরের মধ্যে না থাকতো, তাহলে কিন্তু তোমার রাসায়নিক শক্তি যদি না থাকতো তাহলে কিন্তু তুমি শক্তি পেতে না, তুমি কাজ করার আগ্রহ হারিয়ে ফেলতে। তাহলে দেখো এখানে গ্লুকোজ C6H12O6, এই গ্লুকোজ আমাদের রাসায়নিক শক্তি হিসাবে কাজ করে। তাহলে আমাদের তো অবশ্যই এগুলা পড়তে হবে, আমরা কত খাবার খাই, খাবার থেকে গ্লুকোজ, স্টার্চ, ভিটামিন, প্রোটিন, মিনারেল সবকিছু আমাদের এই কেমিক্যাল আমাদের দরকার হয় আমাদের শরীরে। তাহলে এই শক্তিগুলো থেকে পাই, এই খাবারগুলো থেকে যে শক্তি পাই, সেই শক্তি দিয়ে আমাদের দেহ ঘড়ি বা দেহের ইঞ্জিনটা খুব ভালোভাবে চলে। যেমন একটা গাড়িতে যদি আমরা তেল না দিই, গাড়িতে তেল না দিলে কি গাড়ি চলবে বলো? তেল না দিই গাড়ি চলবে? গাড়ি চলবে না। তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের শরীর যেন চলে সেই রাসায়নিক শক্তিগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে এবং আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। তাহলে আমাদের তাহলে এই খাদ্যগুলো আসছে কোথা থেকে? তাহলে আমরা দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দেয় না? সবচেয়ে ভালো জীববিজ্ঞানে তোমরা পড়ো যে সালোক সংশ্লেষণের একটা রিয়াকশন আছে। সালোক সংশ্লেষণ কিন্তু খাদ্য উৎপাদন করে, গাছ কিন্তু নিজের খাদ্য নিজে উৎপাদন করে একটা রিয়াকশনের মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, যা সূর্যের ক্লোরোফিলের সাথে বিক্রিয়া করে। সূর্যের সূর্যালোক এবং ক্লোরোফিল গ্লুকোজ C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস কি উৎপন্ন হবে বলো? পানি উৎপন্ন হবে। তাহলে এই রিয়াকশনটা কিন্তু আমাদের সালোক সংশ্লেষণের রিয়াকশন, সালোক সংশ্লেষণ। তাহলে দেখো এই রাসায়নিক শক্তি ব্যবহার করে গাছ তার নিজের খাদ্য নিজেই তৈরি করে এবং আমাদেরকেও অক্সিজেন দেয়, এটা মানুষকে দেয় বা যে কোনো প্রাণীকে দেয়, মানুষ অথবা যে কোনো প্রাণীকে যারা অক্সিজেন গ্রহণ করতে পারে তাদেরকে দেয়, এবং আমরাও পক্ষান্তরের সাথে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তাহলে ওদের সঙ্গে আমাদের একটা গাছের সাথে আমাদের একটা রিলেশন আছে, সুন্দর সম্পর্ক রয়েছে। তাহলে এইভাবে আমাদেরকে এই রিলেশনগুলো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। তারপর দেখো রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার, রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার। রাসায়নিক শক্তি তো শেষ হয়ে যাবে একদিন, তাই না? আমাদেরকে এর যেন ব্যবহার প্রয়োজনের তুলনায় বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, রাসায়নিক শক্তির ব্যবহার, রাসায়নিক শক্তির ব্যবহার, রাসায়নিক শক্তি আমাদেরকে হিসাব করে ব্যবহার করতে হবে। রাসায়নিক শক্তি দেখো পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে, মাটির নিচে আছে এগুলো জীবাশ্ম জ্বালানি। তাহলে এই জ্বালানি যদি একদিন শেষ হয়ে যায় তখন আমরা আর কি জ্বালাবো? তাহলে আমাদেরকে বিকল্প ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনের তুলনায় কখনো গ্যাস লাইট, গ্যাসের জ্বালানি, গ্যাসের চুলা এগুলো জ্বালিয়ে রাখতে দেখা যাবে না। তাহলে যেটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু শেষ হয়ে যাবে, যেটা উঠে আসছে সেটা কিন্তু নতুন ভাবে তৈরি হচ্ছে না, এটা বুঝতে হবে বিষয়টা। এর জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দেখো পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এসব জ্বালানির মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে, এসব জ্বালানি দহন ঘটিয়ে বা জ্বালানিকে অক্সিজেনে পোড়ালে জ্বালানির মধ্যে বিদ্যমান রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি পাই। এই তাপ শক্তি ব্যবহার করে আমরা রান্না বান্না, গাড়ি চালানো, বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। তো ঠিক আছে, আজকে আমি পড়ালাম তোমাদেরকে কি কি, বলো একজন।
বলো একজন কি কি পড়ালাম? স্যার গাণিতিক, মানে গাণিতিক ভাবে বন্ধন শক্তি মানে তাপ শক্তির পরিবর্তন নির্ণয়, তারপরে রাসায়নিক শক্তি উৎস, রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার। আমি একটু বলে দিই তোমাদেরকে, আমি তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া প্রাথমিক আলোচনা আজকেও একটু করে দিয়েছি। তারপরে বিক্রিয়া থেকে তাপ শক্তির পরিবর্তনের হিসাব করিয়ে দিয়েছি। তারপর আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি রাসায়নিক শক্তির ব্যবহারের পার্ট 8.2। 8.2 রাসায়নিক শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, রাসায়নিক শক্তিকে অন্য প্রকারের শক্তি রূপান্তর করতে পারি, তারপর রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার করেছি এবং রাসায়নিক শক্তি যথাযথ ব্যবহার করেছি। আমরা পেজ নম্বর 184 পর্যন্ত আমরা পড়েছি। তোমরা পেজ 180 পর্যন্ত একটু রিডিং পড়বা, আমি পড়িয়ে দিয়েছি তোমাদের 170 178 পর্যন্ত পড়িয়ে দিয়েছি, আমি তোমাদের 178 পর্যন্ত পড়িয়ে দিয়েছি, 179 এবং 80 পেজ এখানে তোমাদের রিডিং পড়া আছে, তোমরা একটু পড়বা, তারপর আমি তোমাদেরকে বুঝাবো। তো এ পর্যন্ত কোন সমস্যা আছে কি বলো আমাদেরকে? আমাকে স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো প্লিজ। স্যার পড়াশোনা একটু বাইরে, পড়াশোনার বাইরে মানে স্যার অন্য ধরনের একটু? আচ্ছা পড়াশোনার রিলেটেড প্রশ্ন অন্য সময় করি, পড়াশোনার বাইরের প্রশ্ন তো আসলে। তাহলে তোমাদের কোনো সমস্যা থাকলে বলো আমাকে যে স্যার সমস্যা আছে। তাহলে সমস্যা আশা করছি নেই। তারপরও যদি পড়তে পড়তে কোনো সমস্যা হয় তাহলে আমাকে তো জানাবো, আমার ফোন খোলা আছে, হোয়াটসঅ্যাপ খোলা আছে, গ্রুপে জানাতে পারো, সবগুলো তোমরা জানাবো। এবং আজকে যেগুলো পড়ালাম সেগুলোর মোটামুটি গাণিতিক সমস্যা HW তো করবাই, এবং যে ছোট ছোট প্রশ্নগুলো থাকে সেই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা HW করে আমাদের গ্রুপে প্রেজেন্ট করবা, আমি এগুলো দেখে তোমাদেরকে মূল্যায়ন করে দেবো ইনশাল্লাহ। অতএব সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।